দুর্গোৎসবৰ অন্ত পৰাৰ পিছতেই এতিয়া ৰাজ্যজুৰি লক্ষ্মী পূজাৰ বাবে চলিছে ব্যাপক প্ৰস্তুতি। নলবাৰীৰ টিহুত বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে উদযাপন হ'ব লক্ষ্মী পূজাৰ মহাৰজত জয়ন্তী। 16 অক্টোবৰৰ পৰা 5 দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হ'ব লক্ষ্মী পূজা, যাৰ বাবে সকলো প্ৰকাৰে সাজু হৈ উঠিছে উদযাপন সমিতি। আটকধুনীয়াকৈ সজাই তোলা হৈছে পূজাথলী। সাংস্কৃতিক শোভাযাত্ৰা, নাগাৰ নাম, আমন্ত্ৰিত নৃত্য দল, বাৰেৰহণীয়া কৃষ্টি দল, সাংস্কৃতিক সন্ধিয়া কাৰ্যসূচী থাকিব লক্ষ্মী পূজা মহোৎসৱত। প্ৰতিদিনে সহস্ৰাধিক ভক্তৰ সমাগম ঘটিব এই লক্ষ্মী পূজাত। ৰাইজৰ উপস্থিতি কামনা কৰিছে উদযাপন সমিতিয়ে। 5 দিনীয়া কাৰ্যসূচীত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাকো আমন্ত্ৰণ জনাইছে মহাৰজত জয়ন্তী উদযাপন সমিতিয়ে। নগর সৃষ্টি লক্ষ্মী পূজা মহারাজর জয়ন্তীর এই বছর আমি 76 বছর ভরি দিছ, মানে মহারাজর জয়ন্তী আমার 75 বছরের পিছন 76 বছর আমি আমি এইখান উদযাপন করবলে ওলাইছো। সকলকে ইয়ার কারণে আমি আপনার জড়িয়ে সকলকে নিমন্ত্রণ জানালো আর গোটেই অনুষ্ঠান সকলে মিলিজুলি আমি একটা এই ধর্মপ্রাণ রাইজর অশেষ বিচারিছো আমি হরিমন যুদ্ধ কমিটির তরফের পরা লগতে আমার গোটেকদিনের কার্যসূচীতে অংশগ্রহণ করে আমার সকলকে কৃতার্থ করার কারণে আমি আপনার জড়িয়ে এইখানে আপনার আমি জ্ঞাত করলাম। প্রথম দিনের কার্যসূচীত আমার কারণে প্রস্তুতি আপনাদের দেখাইছে চলি আছে, মানে প্রস্তুতি যেহেতুকে 75খন পতাকা উত্তোলনের মূল পতাকার বিগত বিভিন্ন ধরনের কার্যসূচী আমার রাস্তাতে আছে। দ্বিতীয় দিনা, তৃতীয় দিনা, চতুর্থ দিনের সম্পূর্ণ 5 দিনিয়া কার্যসূচীতে বর্ণাঢ্য কার্যসূচীতে আমার গোটেখিনি কার্যসূচী আপনাদের উপভোগ করব সকলকে নিমন্ত্রণ জানালো। আর একদম শেষের দিন, মানে অন্তিম দিনা আমার যাবারের ইন্ডিয়ান আইডল উইনার ঋষি সিংয়ের আপনার সঙ্গীত অনুষ্ঠান আছে, তার বিভিন্ন ধরনের মনোরঞ্জন আর আপনাদের পাব, সেইখানে আপনাদের আসব সদায় হয়ে রাইজর আমি আশিস বিচারি। কি ভক্ত সমাগম হব এই ক্ষেত্রে আমি ভবামতে তো এনে আনুমানিক প্রতিদিনে 1200 ভক্তর অনু মানে ইয়াত আহিব বলি পদবলি পাম বলে আমি আশা রাখি। আমার যা ধর্মসভা আছে ধর্মসভার দিন আমার চন্দ্রমোহন পাটোয়ারীদেবও আসব, ধর্মসভার দেবে আমার এইটু করব আর তারতে সদা হয় ব্যক্তি সকল আসব। আমি নিমন্ত্রিত অতিথি মাতি বিভিন্নজন আছে, লগত আমি সদা হয় রাইজ সকলের সঁহারি পাম বলে আশা রাখি। এইখানে আমার প্রস্তুতি বর্তমান চলি আছে। প্রস্তুতি আমার যেহেতু 75 বছর পার হয়ে গেল, 76 বছর হল মহারাজার অনুষ্ঠানটি এনেই ডর অনুষ্ঠান আর ওই ডর অনুষ্ঠানটি পরিচালনা করার কারণে আমি অশেষ চেষ্টা করছো, রাইজরপর দান বরগণি পাইছো, সহায় সহযোগ পাইছো, আমি নিজেও যেখানে পালো এইখানে সহায় সহযোগের কারণে আমি চেষ্টা করে আছো। আর এই অনুষ্ঠানটি সুন্দরকি চলাই নিয়ার কারণে আপনার সহায় লাগিব, আপনার প্রচার করব, সকল রাইজে ইয়াত আহক আর এই অনুষ্ঠানটি এই উন্নতি কামনা করো এইখানে।